Γεια. Εκπομπές ίσο μου έρκει η music τα βάστε τη λάμπτα, να. Να μπορώ να τσιλ όλεγκ την τώρα σε λάμπτα πέτα από να ρσούν ένα. Σου έκτου, σου νόητη λάμπτα και νο. Με τσιμ ουέζ. Για να πει, σου τε πάντα όν έρκει. Κόρτο να τα τσιρόκον. Έτσι, εγώ. I hope. Τσα. Κουί γάλο. Έτσι, I hope you guys are okay. রেখে গেছিলাম প্রায় এক শতাব্দী আগে, মনে হচ্ছে একদিন শো করতে আসেনি, বাট মনে হচ্ছে এক শতাব্দী পর এলাম। যাই হোক, আই হোপ যে আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড সবাই ঠিকঠাকভাবে সব কিছু করতে আছেন, সব কিছু একদম পরিপাটি চলতে আছে, কোনো জায়গায় এক ফুটে দাগ নাই, সাদা মনে কোথাও কাদা নাই, আর কাদা মনে তো সাদাই নেই। যাই হোক, বলতে আছিলাম, বুঝতেই পারতে আছেন, আপনি কিন্তু টিউন ইন করে আছেন রেডিও একাত্তর FM 98.4, ওকে এক্স্যাক্টলি। আর শুরু হয়ে গেল কিন্তু নিশি রাইতে, হু হু হা হা। Yeah, that's right. Okay, এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, বুঝতেই পারো আমি কিন্তু রায়ন আছি তোমার সাথে। তাড়াতাড়ি, আচ্ছা, ওকে, আচ্ছা, ঘটনাটা হচ্ছে ছোট একটা কাজ করছিলাম, দ্যাটস ওয়াই একটু এলোমেলো ছিলাম, ঠিক আছে, এখন একটু গুছিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে, তুমি কিন্তু টিউন ইন করে আছো রেডিও একাত্তর FM 98.4, ওকে, আর চলছে কিন্তু নিশি রাইতে, হু হু, হা হা, দ্যাটস রাইট। রায়ান কিন্তু আছে তোমার সাথে, এবং রনি ভাইও জয়েন করে ফেলবে, আসলে একটু সে বাইরে আছে, যে কোনো মুহূর্তে চলে আসবে, ওকে। সো তুমি যেটা করতে থাকো, তোমার কাজ যেটা, সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি করে কমেন্ট করে ভালোবাসা দিয়ে দা, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি নাম্বার দিয়ে দেওয়া আছে। এই কাজটা আমরা করি সেটা হচ্ছে, অনেকদিন ধরে কিংবা অল্পদিন ধরে যদি কারো উপর তোমার রাগ বা বিমান কিংবা ভালোবাসা জমে থাকে, এমন অবস্থা হইয়া আছে, জমতে জমতে অনেক বড় জমাহার হইয়া গেছে, কিন্তু তুমি কিছু দিতে পারতে আছো না, জম যে হার করে সেটিকে জমাহার বলে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, অথবা হারও যদি অনেকদিন ধরে জমতে থাকে না, জমাহার হয়। আচ্ছা, যাই হোক, তো অনেকদিন ধরে ধরেন জমে আছে, বাট আপনি ঢালছেন না বিভিন্ন কারণে। এই যদি হয় রিজন, দেন তো আপনাকে বলতে চাই যে আপনার হয়ে এই কাজগুলি কিন্তু করে দেওয়ার জন্য রায়ান চলে এসছে, ওকে। সো আপনাকে যেটা করতে হবে, দুটো নিয়মে রায়নের সাথে কানেক্টেড হয়ে যেতে হবে, আর আপনি নাম্বারটা দিয়ে দিলে কিন্তু আপনার হয়ে আমি যে কোনো মুহূর্তে হুয়া কল করে শুরু করে দেবো, মজা করবো, মাস্তি করবো, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ব্যবসাটা চালুই রাখবো। অনেকদিন ধরে বেশ বিজনেস করতে আছি না, একটু বিজনেস করতে চাই, এবং দেখবো কার কী ধরনের সমস্যা, সেসব ঠিক করেই ফেলবো, ওইসব লিয়ে টেনশন করবেন না, ওকে। আচ্ছা, এখন হচ্ছে ঘটনা, যেটা যে দুটো ওয়েতে আমার সাথে কানেক্টেড হয়ে যাওয়ার কথা বলছিলাম, তার প্রথমটা কিন্তু হচ্ছে নান আদার দেন দ্য ফেসবুক, ওকে। আচ্ছা, তো ফেসবুকের ঠিকানাটা হচ্ছে, যে কোনো ব্রাউজারে চলে যাও, গিয়ে তুমি টাইপ করে ফেলো www.facebook.com/radio71FM98.4, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ। ওখানে গেলে কিন্তু তুমি আমার একটা পোস্ট পেয়ে যাবে, সেই পোস্টের কমেন্ট বক্সে একদম চিরিক 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 করে হু হু হা হা কলের জন্য নাম্বার দিয়ে দাও। যত বেশি পরিমাণে তুমি হু হা কলের জন্য ওখানে কমেন্ট করে নাম্বার দিয়ে দিবে, তত বেশি কিন্তু তোমার দেওয়া নাম্বারটা রায়নের চোখে পড়বে, এবং চোখে পড়া মানেই কিন্তু তোমার হয়েই হয়তো কাউকে হুয়া কল দিয়ে বসবো, ওকে। এবং আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে পোস্টটা যত বেশি পারো শেয়ার করে দিতে হবে, বিকজ বেশি কমেন্ট আর বেশি শেয়ারে কিন্তু বেশি কল, ওকে। এবং আরও একটা কাজ কিন্তু আছে, সেটা হচ্ছে তুমি দেখবে যে আমাদের পোস্টে আমার আইডি ট্যাগ করে দেওয়া আছে, ঠিক আছে। সো তুমি যদি চাও যে রায়নের সাথে কানেক্টেড হয়ে যাবে থ্রু ফেসবুক, তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রায়নের সাথে জয়েন করে ফেলতে হবে, ওকে। আর যেটা করতে পারো, আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিতে পারো, এখনও অনেকদিন ধরে আসলে ফ্রেন্ড রিকোয়েস্ট আসছিল না, সো এখন যেহেতু আসছে, সো দোজ গাইজ হু ওয়ান্ট গেট কানেক্টেড উইথ আস, প্লিজ ডু হারি, যেটা করো সেটা হচ্ছে তাড়াতাড়ি করে ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠিয়ে দাও। তুমি কিন্তু পাঠিয়ে দিলেই যেটা হয়ে যাবে সেটা হচ্ছে গিয়ে Oh my gosh. আচ্ছা, ঠিক আছে, যেটা, ওকে, আচ্ছা, ঘটনাটা হচ্ছে গিয়ে, আচ্ছা, ওকে, আহ
আচ্ছা ঠিক আছে ঘটনা হচ্ছে কি এখন বলবো সেটা হচ্ছে কি দুটো এতে কানেক্টেড হও প্রথমটা কিন্তু আচ্ছা ওকে ব্যাপারটা হচ্ছে কি যে দুটো ওয়ের প্রথমে তুমি কানেক্টেড হবে, ওকে, প্রথমটা হচ্ছে ফেসবুক। তোমাকে কিন্তু বলছিলাম যে কোনো ব্রাউজারে গিয়ে তুমি টাইপ করে ফেলো www.facebook.com/radio71FM98.4 আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, ওখানে গিয়ে যেটা করবে সেটা হচ্ছে আমার যে পোস্টটা দেওয়া আছে তার কমেন্ট বক্সে বেশি বেশি করে হুয়া কলের জন্য নাম্বার দিয়ে দাও আর যত পারো শেয়ার করে দাও, বিকজ বেশি কমেন্টার বেশি শেয়ারে কিন্তু বেশি কল, ওকে। এবং আমার ফেসবুক আইডি কিন্তু ট্যাগ করে দেওয়া আছে, দেখতে পাবে। সেই ফেসবুক আইডিতে যেটা করো সেটা হচ্ছে রিকোয়েস্ট পাঠিয়ে দাও যদি তুমি রায়নের সাথে অ্যাড হয়ে যেতে চাও ফেসবুকে। আমি না হলেও লাস্ট দিন প্রায় 200 ওপরে অ্যাড করেছি, অনেকগুলো আসলে আমি আমার সাথে অনেকে অ্যাড ছিল যারা হচ্ছে আমি চিনি না জানি না, লিসানারও না তারা আমার, তো সেসব আনফ্রেন্ড করে করে আসলে অনেকগুলি জায়গা বের করেছি আমি। সো মোটামুটি অনেকে অ্যাড হয়েছে গতদিন, আজকে অনেকে হতে পারো। সো যারা এখনও অ্যাড হতে পারছো, যারা ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারছো, ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে দাও, বিকজ আমি যেটা করবো বাসায় গিয়ে দেখবো যারা দিয়ে দিয়েছ, ওকে, যতগুলি সম্ভব অ্যাকসেপ্ট করে দেওয়া যায়, ওকে। সো ফেসবুকে অ্যাড হয়ে যাও যদি চাও। আর হচ্ছে কি, আরও একটা নিয়ম কিন্তু আছে বুঝতেই পারতে হচ্ছে, সেই একটা ওয়ে যেই ওয়েতে যাইতে কিছু টাকা পয়সা খরচ করতে হয়, এবং আমরা অনেক সময় চিন্তা করি ফেলি টাকা খরচ করিয়ে কী হবে, তার চেয়ে বরং ফেসবুকে কাজ করিয়ে ফেলাই। এবং অনেকে আছে তাদের মনটা অনেক বড়, বুঝছো, মনের কথা বলছিলাম, ইলেকট্রিকের মতো টাইনি বড় হয় নেমনেই বড়। তো তারা যেটা করে সেটা হচ্ছে গিয়ে চাইলে ইজিলি SMS করে দিতে পারে। সো সেই SMS এর নিয়মের কথাই তোমাকে একটু বলে দিব, যে কোনো মোবাইলের মেসেজ অপশনে তুমি চলে যাও, গিয়ে টাইপ করে ফেলো EFM, সে তারপর স্পেস দাও, স্পেস দিয়ে তোমার নাম, স্পেস দিয়ে যাকে তুমি চাও তোমার হয়ে আমরা হুহু হাহা কল দিয়ে ফেলবো, তার নাম নাম্বার এবং তার সাথে তোমার সম্পর্ক এবং তার ব্যাপারে ছোট্ট কিছু ডিটেইলস দিয়ে তুমি SMS করে পাঠিয়ে দাও 7171 এই নাম্বারটাতে, ওকে। তুমি যত বেশি পরিমাণে হুয়া কলের জন্য SMS করে দিবে অথবা তত বেশি চোখে বললে তোমারটা হয়ে হয়তো কাউকে কল করে বসবো। এখন ঘটনা যেটা সেটা হচ্ছে প্রথমে ফেসবুকে যাবো, ফেসবুকে গিয়ে দেখবো কারা পোস্টটা শেয়ার করে দিচ্ছে, সেই মানুষগুলির নাম পড়বো, নাম পড়ে একটু চলে যাবো SMS প্যানেলে, SMS প্যানেল থেকে কয়েকটা SMS পড়ে একটা কল নিয়ে তারপর চলে আসবো ফেসবুকে কমেন্টে দেখতে যে কারা কারা এই সময়টার মধ্যে খুব বেশি করে কমেন্ট করে হুয়া কলের জন্য নাম্বার দিয়ে সুযোগটা কাজে লাগিয়ে ফেললো, ওকে। সো দেখি যে কারা কারা শেয়ার করে ভালোবাসা দিয়ে দিচ্ছে তাদের নামটা একটু পড়ে দিব, ঠিক আছে। আচ্ছা প্রথমে যে শেয়ার করে দিয়েছে তার নামটা একটু পড়ে দিই, আরফি নারিফ আমার ভাইটা কিন্তু শেয়ার করে দিয়েছে, ভাইয়া তোকে এত একটু ল্যাবি বললি দিলাম ভালোবাসা লইয়ে ফেলা, কিন্তু কেজি দরে করেও বেচতে দিস না, ঈদের সামনে সবাই পয়সা ইনকামের ধান দেয় নামছে ল্যাবিউ। আচ্ছা তারপরে হচ্ছে মির্জা তামিনা সুলতানা শেয়ার করে দিয়েছে, বাচ্চা তোমাকে এত এত লাভ ইউ ভালোবাসি, ওকে। আচ্ছা তারপরে হুমা একটা হিমু কিন্তু শেয়ার করে দিয়েছে, এই হা হোয়াটসঅ্যাপ। তারপর হচ্ছে জান্নাতুল্লাহ হিমু কিন্তু শেয়ার করে দিয়েছে, এত তো ভালোবাসো তোমাকে হিমু। তারপর সামিহার রহমান আরুষি কিন্তু শেয়ার করে দিয়েছে, আরুষি বাচ্চা তোমাকে এত এত লাভ ইউ। আচ্ছা কাজী সাবা কিন্তু শেয়ার করে দিয়েছে, সাবা বাচ্চা তোমাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে অনেক অনেক ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি, ওকে। আচ্ছা তারপরে আরো কারা কারা শেয়ার করে দিচ্ছে তাদের নামটা পড়ে দেয়, অ্যাঞ্জেল ইয়াসমিন বাবুটা কিন্তু শেয়ার করে দিয়েছে, অনেক অনেক লাভ ইউ তোমাকে বাচ্চা। জান্নাতুল্লাহ হিমু শেয়ার করে দিয়েছে, এস কে তাজমির হুসেইন আমার ভাইটা শেয়ার করে দিয়েছে, অনেক অনেক ভালোবাসা। টিপ বর্ষাক গুঞ্জও কিন্তু শেয়ার করে দিয়েছে, টিপ বর্ষাক গুঞ্জও না, গুঞ্জোর মধ্যে টিপ বসানো আছে না, লাভ ইউ তোমাকে টিপ। আচ্ছা তারপরে হচ্ছে সামিয়া রহমান আরুষি শেয়ার করে দিয়েছে, আরও কে শেয়ার করে দিয়েছে তাদের নামটা কিন্তু রায়ন তোমাকে বলে দিবে, ওকে। আচ্ছা মৃত্তিকা আফরিন কিন্তু শেয়ার করে দিয়েছে, নামটা তো অতিরিক্ত সুন্দর, মৃত্তিকা আফরিন খুব কি বলে মাটির একটা গন্ধ আছে নামটার মধ্যে, লাভ ইউ। আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে রুহি নাজনীন শেয়ার করে দিয়েছে, রুহি নাজনীর আত্মাত্ম ভালোবাসা আপনাকে, আরও শেয়ার কে করে দিয়েছে তাদের নামটা কিন্তু রায়ন পড়ে দিচ্ছে, ঠিক আছে। সামিয়া রহমান আরুষি মৃত্তিকা ফ্রিন এই তো মোটামুটি এই মানুষগুলি ফেসবুকে পোস্টটা শেয়ার করে দিচ্ছিল। সো facebook.com/radio71FM98.4 চলে যাও, গিয়ে যেটা করো সেটা হচ্ছে গিয়ে তাড়াতাড়ি করে যেটা করো সেটা হচ্ছে গিয়ে আমার পোস্টের কমেন্ট বক্সে আর কি হুয়া কলের জন্য নাম্বার দিয়ে দাও আর যত পারো শেয়ার করে দাও, বিকজ বেশি কমেন্ট আর বেশি শেয়ারে কিন্তু বেশি কল, ওকে। আর হচ্ছে যেটা করো সেটা হচ্ছে আমার ফেসবুক আইডি কিন্তু ট্যাগ করে দেওয়া আছে, যারা অ্যাড হয়ে যেতে চাও গাইজ ডু সেন্ড মি রিকোয়েস্ট অ্যান্ড গেট কানেক্টেড উইথ মি, ওকে। আচ্ছা ফারিহা আফরিন বলছে কমেন্ট বক্সে, রায়ন তুমি কি ঈদের দিন শো করবা? হ্যাঁ রায়ন সম্ভবত ঈদের দিন 3টে থেকে 6টা
বেলা শো করবে আসলে বেলা তিনটা থেকে ছটা শো করবে। ওকে আচ্ছা, আরফিন আরিফ বলছে, রায়ন ভাই তোমার ইনবক্সে একটা চিঠি পাঠিয়েছিলাম, তুমি পড়লাই না? না রে ভাই, আমি ওটা পড়ছি, বাট যেটা হচ্ছে আমি রিপ্লাইটা দেওয়ার সময় পাইনি রে ভাই, লাভ ইউ তোকে। নুসরাত ইয়াসমিন বলছে, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ, এত তো ভালোবাসা আপনাকে বাবুটা। আচ্ছা তারপর হচ্ছে কই গেল আচ্ছা ঈশিতা তাবাসুম মেঘা বলছে, হেই শিনচান বাচ্চা, জানো আমি তোমায় কাল অনেক মিস করেছি, আজ না আমার মনটা অনেক খারাপ, একটা গান শোনাবা? বাবু লাভ ইউ শিনচান বাচ্চা। আরে আবার গান শুনে আপনার মন ভালো হয়ে যাবে? ইট ফিলস গুড আফটার হিয়ারিং দ্যাট। ওকে বাট যেটা হচ্ছে সেটা হচ্ছে কোন গান শুনবা তুমি? আহা এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তুমুন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তুমুন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। যদি বলে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, যদি বলে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, হায় হায় রে দিন যায় রে না 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 না, কাছে যাব লা 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 লা। এই মেঘলা দিন একলা ঘরে থাকে না তুমুন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এত তো লাভ ইউ, হ্যাঁ আই হোপ আপনার মনটা ভালো হয়ে গেছে। মানে দিস সং ইজ সো চার্মিং, দিস সং ইজ সো সুদিং, মানে গানটা শুনলে আমার মনটা ভালো হয়ে যায়, দ্যাটস ওয়াই আসলে তোমাকে শোনালাম। যাই হোক, এত এত লাভ ইউ। আচ্ছা অ্যাঞ্জেল ইয়াসমিন বলছে, রায়ান আটকে যাচ্ছ কেন, কিসে আটকে গেলাম শোনা হচ্ছে, বুঝলাম না, লাভ ইউ। নুসরাত ইমাম বলছে, হেই রায়ান তুমি এত কিউট, আই লাভ ইউ, এত এতগুলো। আচ্ছা তাই নাকি নুসরাত ইমাম, আপনি অনেক কিউট, এর জন্য আসলে আপনি আমাকে এত কিউট বলছেন আর ভালোবাসছে, লাভ ইউ আপনাকে বাবুটা, ভালোবাসি আপনাকে, রায়ান আপনাকে অনেক ভালোবাসে। ওকে আচ্ছা তারপর মেজাবি নারাল বলছে, রায়ন ভাই আপনাকে রিকোয়েস্ট পাঠাইছি, একসেপ্ট করেন না? আমি কিন্তু খুব রাগ করছি, আরে শোনা বাচ্চা আপনি দিয়ে রাখেন, আমি একটা কাজ করেন, পারলে একটা পোকো করে দিয়েন, আমি বাসায় গিয়ে ইনশাল্লাহ করে দেবো, ঠিক আছে, লাভ ইউ আপনাকে। আচ্ছা তারপর নুসরাত জাহান কিন্তু শেয়ার করে দিয়েছে, ওকে নুসরাত জাহান আপনাকে অনেক অনেক ভালোবাসা। আচ্ছা আর কে কে শেয়ার করে দিয়েছে তাদের নামটা একটু পড়তে চাই। মেহেদী হাসান বলছে, ভাই লাভ ইউ, এই ভাই তোকে এত তো লাভ ইউ, ভাইটাকে ভালোবাসা দেওয়ার জন্য এত তো ভালোবাসা তোকে। আচ্ছা আমি যেটা করি একটু এস এম এস প্যানেলে যাই, এস এম এস প্যানেলে গিয়ে যেটা করবো সেটা হচ্ছে গিয়ে, আচ্ছা জান্নাতুল্লাহ হিমু বলছে, রায়ন আমি যে হঠাৎ হারিয়ে গেলাম কই, আমাকে একটু খুঁজলে না? ব্যাপারটা হচ্ছে তোমরা যদি ভাবো যে এরকম একটু করে হারিয়ে যাবা, তারপর রায়ন বা রনিকে একজন খুঁজবে, তারপর চলে আসবা, ব্যাপারটা হচ্ছে আমি আর রনি ভাই ডিসাইড করে ফেলছি যে আজকের পর থেকে, মানে সেদিন আসলে কথা হচ্ছিলো যে এরকম অনেকে করে কি, মানে যে আমরা তাদের মিস করি কিনা কিংবা কিছু করি কিনা মনে করি কিনা, এটা জানার জন্য শো মিস দেয়, শোনে না, দেন হচ্ছে বলে আমাকে কি মিস করছো, মানে দিস থিং ইজ গেটিং রিয়েলি রিয়েলি ইউনো ইরিটেটিং। সো যেটা হলো উই হ্যাভ ডিসাইডেড যে আমরা এটা নিয়ে কথা বলবো না যে কারা ছিল আর কারা ছিল না, এই ব্যাপারটা নিয়ে আমরা আর কথা বলবো না, কারণ পরিবারের মানুষ সবাইকে মনে রাখে, সবাই ভালো থাকে, সবাইকে ভালোবাসি। সো কেউ যদি ভেবে বসে যে না আমি চলে যাই একটু মিস করিয়ে দেখি কিছু হয় কিনা, দেন তোমার রিপোর্ট এখন থেকে ভেঙে যাবে, ঠিক আছে? মানে এই ব্যাপারটা আমি সত্যি এখন খুব অপছন্দ করি, বিকজ এত করেছে সবাই, এত করেছে, মানে এই ব্যাপারটা এখন আর গায়ে লাগবে না, টু বি অনেস্ট। বাট তোমাকে যেটা বলতে চাই, লাভ ইউ, তুমিও যদি স্টুপিডিটি করতে চাও দেন ইউ গো অন, তোমার জন্য ডোর খোলা আছে, ঠিক আছে, লাভ ইউ অ্যান্ড সরি আমি এভাবে বলতে বাধ্য হলাম বিকজ এই ব্যাপারটা নিয়ে আমি খুব ইরিটেটেড। আচ্ছা তানিম রহমান বলছে, ভাই আসলাম আপনার লিসেনার মেয়েরা নাকি আপনাদের অনেক জ্বালায়। আচ্ছা তাই নাকি ভাই তানিম রহমান, এটা এত কিছু খবর তুমি রাখো ভাই বসে বসে, লাভ ইউ তোমাকে, আর মেয়েরা আসলে জ্বালায় না, এটা ভালোবাসার জ্বালানো, হ্যাঁ লাভ ইউ তোমাকে। আচ্ছা এখন যেটা করি একটু এস এম এস প্যানেলে যাচ্ছি, যে কে কি বলছে এস এম এস প্যানেলে সেটা থেকে দেখে একটু নাম পড়ে দেবো, এবং তার থেকে হয়তো একটা কলে চলে যাবো, সেই কল থেকে ফিরেই কিন্তু আমি আবার ফেসবুকে চলে যাবো, ফেসবুকে কারা কমেন্ট বক্সে নাম্বার দিয়ে দিচ্ছে হুয়া কলের জন্য সেখান থেকে কলে চলে যাবো, ঠিক আছে? সো facebook.com/radio71.4 যাও, গিয়ে আমার পোস্টের কমেন্ট বক্সে ধাপ ধাপ কলিং সেশন না, হুয়া কলের জন্য নাম্বার দিয়ে দাও, আর যত পারো শেয়ার করে দাও, বেশি কমেন্ট বেশি শেয়ারে বেশি কল, আর আইডি দেওয়া আছে, চাইলে অ্যাড হয়ে যেতে পারো। ওকে আচ্ছা
মুনিয়া বলছে ঈদ মোবারক, আগেই বলে দিলাম রনি ভাইয়া থাকবে না জানি, বাট রায়ান তুমি কি ঈদের দিন থাকবে, কোনো স্পেশাল শো নিয়ে একটু বলো, আর যেখানেই থাকো ভালো থাকো। ওরে শোনা বাচ্চা মুনিয়া বাবু, এত এত ভালোবাসি আপনাকে। রায়ান সম্ভবত ঈদের দিন থাকবে বেলা 3টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। লাভ ইউ আপনাকে। হ্যাঁ আচ্ছা, তারপর হচ্ছে শ্রাবন্তী বলছে এই রনি রায়ান বাবুরা, আমি তোমাদের 10 দিন ধরে SMS করেছি, বাট আমার একটাও SMS যায় না, গেলেও পরো না, 10 দিন ধরে 20টা SMS করেছি। আহারে শোনা বাচ্চা, যেটা হচ্ছে আপনার SMSটা আসার সাথে কিন্তু দেখার সাথে রায়ান পড়ে দিয়েছে। হ্যাঁ লাভ ইউ আপনাকে। মুনিয়া বলছে এই যে রায়ান, আমি আপনাকে অহেতুক কোনো কারণ ছাড়া ভালোবেসে ফেলেছি, আমি কি তা পারবো, আর আমি কি আপনার ভালোবাসা পাবো অহেতুক কোনো কারণ ছাড়া, একটু বলবেন প্লিজ। আচ্ছা মুনিয়া, যেটা হচ্ছে যে ভালো না মানুষ অহেতুকই বাসে, যদি কখনো দেখো যে না কাউকে সুন্দর দেখে ভালোবাসলে, কিংবা তার টাকা পয়সা দেখে, কিংবা যে কোনো একটা চার্মিং ব্যাপার যেটা সবার, যেটার জন্য সবাই পাগল, সেটা দেখে যদি তুমি আসলে কাউকে ভালোবাসো, দেন আই ডোন্ট থিঙ্ক যে আসলে কারণ দিয়ে ভালোবাসা হয়, বিকজ লাভ জাস্ট হ্যাপেন্স, ইউনো, এটার জন্য কোনো কারণ লাগে না। দেখবে অনেক মানুষ কি ব্যাপার, ওর সাথে তোকে যায় না, কিন্তু ব্যাপার হচ্ছে দে ফেল ইন লাভ। ওকে, ঘটনাটা হচ্ছে এখানে। সো অহেতু কি আসলে ভালোবাসা হয়? হ্যাঁ ডেফিনেটলি, আপনাকে ভালোবাসতে পারে না, র্যান তো আপনাকে ভালোবাসেই, তাই না? আচ্ছা তারপরে পোশিকে বলছে তোমরা কি জ্যোৎস্না বিলাস করেছো? বেনজিন, আমি তোমার সাথে জ্যোৎস্না বিলাস করতে চাই, তুমি চাও না? ও মাই গডনেস পোশিকা, দ্যাট ইজ সো রোম্যান্টিক। ওকে আচ্ছা, আপনি আমার সাথে জ্যোৎস্না বিলাস করতে পারেন, ওকে, ইউ হ্যাভ মাই পারমিশন। আর যেটা হচ্ছে আসলে এই ব্যাপারটা আমি খুব পছন্দ করি, যারা হুমায়ুন আহমেদ স্যারের ফ্যান কিংবা হুমায়ুন আহমেদ স্যারের বইগুলি পড়েছেন, তারা জানেন আসলে জ্যোৎস্না ব্যাপারটা কতটা সুন্দর করে আসলে উনি উপস্থাপন করেছেন। অ্যান্ড জ্যোৎস্না কি বলে, আসলে জ্যোৎস্না উপভোগ করার ব্যাপারটাকে জ্যোৎস্না বিলাস বলেছেন উনি, যাই হোক। পোশিকা থ্যাংক ইউ সো মাচ, ওকে, মিন্স আ লট, লাভ ইউ তোমাকে। আচ্ছা নাদিয়া বলছে রনি শোনো, তোমার ভাইকে বলো সে যদি আজকে অভিযোগ গানটা না গায় তাহলে আমি আর তাকে কখনো গান গাওয়ার কথা বলবো না, কাজ আমি তাকে অনেকদিন ধরে বলছি রায়ান তো এভরিডে। আচ্ছা নাদিয়া, তোমাকে একটা কথা বলি, আমি লাস্ট শোয়ের দিন অভিযোগ গানটা গিয়ে দিয়েছি, তুমি সম্ভবত খেয়াল করে শোনো না, অথবা SMS করে চলে যাও, ঠিক আছে? তোমার উপরে এখন আমার রাগ হলো অ্যান্ড অভিমান হলো, সো এই ব্যাপারটা, অভিযোগ গানটা আমি আর অ্যাটলিস্ট এক মাস গাবো না নেক্সট। অভিযোগ গানটা নিয়ে কোনো অভিযোগ করলে কোনো লাভ নাই, অন্য কোনো গানের কথা বলতে পারো। আর নাদিয়া, ওই গানটা আমি গিয়ে দিয়েছি গত পরশু দিন, লাভ ইউ তোমাকে। আচ্ছা শ্রাবন্তী বলছে রনি রায়ান বাবু অনেক অনেক লাভ ইউ, শ্রাবন্তী আপনাকে এত এত ভালোবাসে, তাই না? আচ্ছা তারপর হচ্ছে সামিয়া বলছে তোমরা আমাকে এক মাস যাবৎ আশা দিয়া রাখছো, প্লিজ আজ যদি পারো তাহলে একটা কল দিও, 1টায় 11টায় বা একটু সাথে থাকতে বললো, না পারলে কল দিও। আচ্ছা সামিয়া, যেটা করো সেটা হচ্ছে তুমি জাস্ট 11টার পরে একটু নাম্বারটা দিয়ে দাও, ডেফিনেটলি আমি সামিয়া নামে নামটা SMSটা চেক করার সাথে সাথে ডেফিনেটলি তোমাকে আজকে কল করবো, এটা আমি প্রমিস করলাম, ওকে, লাভ ইউ তোমাকে। আচ্ছা পৌশিকা বলছে আমার দুইজন প্রাণপ্রিয় প্রিয়তম, আপনারা না আসলে যে কেউ আমাকে আর হাসাই না, মশারা যে মরি না, তেলাপোকারা যে আমায় ভয় কাটি না, ওরে বাপরি বাপ, বাবু এত ধরনের ভালোবাসা দেখছিলাম, তোমার এই ভালোবাসা ইম্পোর্ট করা যাবে, এক্সপোর্ট করা যাবে বুঝছো, কিন্তু তাও কেউ লইতে চাবে না পৌশিকা বাচ্চা, লাভ ইউ। আর যেটা হয়েছে মানে ওরিপদ আপনাকে অনেক অনেক ভালোবাসে, বুঝলেন দিদি, মানে জাস্ট যেটা হবে সাল্টে করে চলে আসবেন, একটু করে চলে আসবেন, সাট করে মেরে দেবো, একসাথে বসবো, কাবাব খাবো, অনেক কিছু খাবো, একসাথে হরিপদ, আর আপনি একসাথে কত চমৎকার একটা প্রেম স্টোরি হয়ে যাবে, লাভ স্টোরি হয়ে যাবে, একসাথে থাকবে কে সামিয়া, সরি একদিকে থাকবে পৌশিকা, আরেকদিকে থাকবে হরিপদ, হরিপদ পৌশিকা, এত এত ভালোবাসা হয়ে যাবে হাওড়া ব্রিজের নিচে, লাভ ইউ আপনাকে। আচ্ছা তারপরে হচ্ছে মির্জিয়া বলছে এই যে মন ভালো করার মেডিসিন, কেমন আছো, ভুলে গেছো তাই না, তোমাদের অনেক অনেক মিস করেছি, ভালোবাসি তোমাদের। মির্জিয়া, মন ভালো করার মেডিসিন বলে তুমি যে কথাটা বললা তাতে আমারই মন খারাপ হয়ে গেছে, তাই না? তুমি যদি চলে যাও তারপর ভাবো যে না ওরা ভুলে গেল কিনা, দেন আর কিছু বলার নাই, লাভ ইউ। তিথি বলছে রায়ান পসিবল বাবাকে বলতে বলো না, আমি আমার ড্রিম বয় রনির সাথে ডেটিং এ যেতে চাই আর বৃষ্টিতে ভিজতে চাই, পসিবল না, পসিবল না, লাভ ইউ। আচ্ছা পৌশিকা বলছে ডিয়ার এফ আর, নেক্সট লাইভে তুমি বেনজিনকে আদর করে দিবে আর আমরা তা দেখবো, ওকে, আহা লাভ ইউ তোমাকে বাচ্চা। শ্রাবন্তী বলছে এই রায়ান বাবু তোমাদের 10 দিন ধরে একটাও যায় না, অনেক অনেক লাভ, এই যে SMS চলে আসছে তো বাবু, লাভ ইউ আপনাকে। আচ্ছা তোরি বলছে ডিডি আজকে আদিবা আমাকে হোয়াইট কালার আর তিথি আপিকে ব্ল্যাক কালার ইয়াররিং গিফট করেছে, আদিবাকে কি দেয়া যায় আর তোমার ফেভারিট কালার কি বলো না, লাভ ইউ। আমার অনেকগুলি ফেভারিট কালার, লাভ ইউ, একটু ইনভেস্টিগেট করো পেয়ে যাবে। হ্যাঁ আচ্ছা রায়ানের ওয়াইফ ইলোরা বলছে ব্রাজিল ফাজিল ভিখা করে মতি জিল লাল টুকটুকে বর, ব্রাজিল নাম বলো কে কে জরে কে করে যেন,
আচ্ছা বুঝলাম না, ইলোরা বাচ্চা সেটা হচ্ছে তুমি কই থাকো, তোমার উপর আসলে অভিমান হয়ে গেছে। যাই হোক, তোমাকে বলে লাভ নাই, আমার যতগুলি বলছিল সবাই এখন ইরেগুলার হয়ে গেছে, এই হচ্ছে ভালোবাসা। বুঝলাম, ঠিক আছে যাও ইলোরা, আর কিছু বললাম না তোমাকে। কই গেল তারপরে হচ্ছে গিয়ে কই গেল শ্রাবন্তী বলছে এই রনি নারায়ণ বাবু আমাকে ভুলে গেছো। হ্যাঁ ভুলে গেছি, তোমাকে ভুলেই গেছি, যাও। আচ্ছা বর্ষিকে বলছে আমার প্রাণ প্রিয় প্রিয়তম পড়ে দিয়েছি। নিরুপমা বলছে রায়ান কেমন আছো তোমরা, অ্যাকচুয়ালি আমার BFFM তোমাকে লাইক করে না তাই আমিও শুনি না, এখন ভ্যাকেশনে ও নেই তাই মেসেজ দিলাম, লাভ ইউ বাচ্চা। লাভ ইউ বাচ্চা আমাকে না বলে ওকে বলো, বিকজ আমাকে ভালোবাসলেই ওর লাইক করা না করাতে আমার শোনা বন্ধ হতো না, ঠিক আছে আমাকে শোনা। সো নিরুপমা যাই হোক, যাই বলবো এতদিন পর এসছো, সো এর জন্য ভালোবাসা আর কিছু না। রিদ্ধ বলছে রনি ভাই তুমি বলছো তোমার ভাইয়ের কেক শপ আছে, নাম বলবা জেনে আসছো, কালো বলনি। রায়ান ভাইয়া তুমি আস্ক করছি, কোন শপ দিয়া আর যে কেক পাঠানো পরো মেসেজ দিয়া। আচ্ছা রিদ্ধ তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে পাঠিয়েছিল ডেফিনেটলি আমার সাথে তার যোগাযোগ নাই, ঠিক আছে। ধরো তোমার মতো কেউ একজন ভালোবেসে আমাকে কেকটা পাঠিয়েছে, তো তার সাথে আমার যোগাযোগ নেই, সো তাকে আমি কীভাবে বলবো কিংবা কীভাবে তার কাছ থেকে জানবো যে কোন শপ থেকে সে এই কেকটা বানিয়েছে। তবে তোমার জন্য ওই যে কেকের দোকানের কথা আমরা বলে দিতে চেয়েছিলাম আমাদের রায়হান ভাইয়ের, সেই দোকানটার নাম একটু বলে দিই তোমাকে। তার নাম হচ্ছে কই গেল, তার নামটা হচ্ছে গিয়ে ডি কেক, ঠিক আছে ডি কেক। অ্যান্ড ফেসবুকে গেলে দেখবে তার রেটিং হচ্ছে 4.9 out of 5, ঠিক আছে। বুঝতেই পারছো যে কতটা চমৎকার, আশা করি ওনারা বানিয়ে দিতে পারবে আমার মনে হয়। তুমি রায়হান ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, উনি ওনাকে আগে থাকতে নক দাও। হ্যাঁ তুমি যেটা করবে ফেসবুকে গিয়ে লিখবে ডি, ডি লিখে একটা অ্যাপোস্ট্রোফিস দিয়ে লিখবে BAKE, ডি বেক, ঠিক আছে। শপটার নাম হচ্ছে ডি বেক, 4.9 রেটিং পান্থপথে। ওকে ঠিক আছে, তোমাকে কিন্তু যা বলার বলে দিলাম রিদ্ধ, এত তো ভালোবাসি, আই হোপ তোমার এতদিন SMS করা আজকে সার্থ হলো। আচ্ছা তারপরে হচ্ছে রিদ্ধ বলছে আমার শেষের দিকে বার্থডে, কই গেল মানুষ আমার মানুষ কে কি লাগবে একটু জানাও দুইজন। আচ্ছা তোমাকে বলে দিয়েছি তো রিদ্ধ। রায়ান ভাইয়া একটা গান শোনাবো, আচ্ছা একটা গান শোনাবো একটু সাথে থাকো। হ্যাঁ লামিয়া আলিফ বলছে রায়ান কালকে তোমাদের SMS করেছিলাম, দোয়া করেছি তোমাদের জন্য। আমাদের জন্য দোয়া করেছি তো অবশ্যই, অনেক তোমাদের জন্য দোয়া করেছি, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমাদের জন্য দোয়ার জন্য, ভালোবাসি। হ্যাঁ আচ্ছা তারপর হচ্ছে রনি রায়ান ভাইয়া আমাকে ঈদে সালামি দিবা, কে বলছিস রে ভাই আমাদের সালামি দিয়ে তারপর বলে যায়। মৃত্তিকা বলছে ঈদের শপিং করেছেন, না আমি ঈদের শপিং আসলে করি না, লাভ ইউ তোমাকে মৃত্তিকা, ভালোবাসি বাচ্চা। লিহা বলছে ডাবলার তোমরা কেমন আছো, আর রায়ান তোমার বিড়ালটা কেমন আছে। বাচ্চা এত তো লাভ ইউ লিহা, রায়ান আপনাকে অনেক ভালোবাসে কিন্তু রায়ানের না কোনো বিড়াল নাই, ইউ ক্যান গিফট মি ওয়ান, আপনি আমাকে একটা বিড়াল দিতে পারেন, আমি অবশ্যই না বলবো না। আচ্ছা আফরিন বলছে তোমাদের ভিডিওটা দেখেছি, খুব নাইস ছিল, রায়ান তোমার ভাই রনিকে বলো আফরিনকে কি কোনো সালামি দেবেন, লাভ ইউ সো মাচ। ওকে সোনা বাচ্চা আমি বলবো যে আফরিনকে কোনো সালামি কি দিবা না ভাই, আই লাভ ইউ সোনা বাচ্চা আফরিন। সুমায় সাইসা বলছে এই কিউটি ভাই কেমন আছো, রায়ান একটু কিউট করে বলো না, ও আর লোনলি টুগেদার সংটা প্লে করে প্লিজ সুমায় সাইসা, ও I've done it several times for you. So, তোমাকে এত তো ভালোবাসা, তুমি নাম্বারটা দিয়ে দাও। প্রমি বলছে আমাকে লাভ করো না। আচ্ছা তোমাদের কি হয়েছে, সবাই লাভ করো না, আমি বলবো তোমরা লাভ করো না, ঠিক আছে। তোমরা থাকো না, অনেকদিন পর পর আসো, এসে তারপর শুরু করো লাভ করো না, লাভ করো না, লাভ করো না, তোমরা লাভ করো না, এই কারণে চলে যাও। লাভ ইউ, আমরা তো আছি না, সে এক দেড় বছর, এক বছর দুই মাস ধরে আছি, লাভ ইউ। আচ্ছা নরিন বলছে রায়ান তুমি যে মঞ্চেতে বললা যে ছবি ছাড়া নরিন রিনকে কীভাবে চিনবা, নরিন নামে একজনই SMS প্যানেলে করে অ্যান্ড ও তোমাকে লাইফলাইন বলে থাকে, নরিন বাচ্চা এখন তো বুঝলাম, লাভ ইউ আপনাকে। আচ্ছা গুঞ্জন বলছে হাই কেমন আছো, তুমি অনেকদিন পর শো টিউন করেছে, খুব ভালো লাগছে। এই গুঞ্জন ওয়েলকাম ব্যাক ব্রো, এত তো ভালোবাসা তোকে, লাভ ইউ রে। স্নিগ্ধা সিফাত বলছে রায়ান আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো না কেন, তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট, তোমার আইডির নামটা দিয়ে আমাকে একটু পোক দিয়ে দাও, লাভ ইউ বাচ্চা। আচ্ছা তারপর হচ্ছে গিয়ে রনি রায়ান ভাই আমাকে ইচ্ছালামি কে রে ভাই তুই, আচ্ছা তোমরা সবাই সব দিচ্ছ বাট একটু নাম্বার দাও না, একটু কথা বলে দিই। আচ্ছা সামিয়া বলছে আমার ফ্রেন্ড মিষ্টি, ওর আজ বার্থডে, ওকে একটা কল দিবা প্লিজ। একটা কল দেওয়া যেতেই পারে, লাভ ইউ। লামিয়া আলিফ বলছে জানো রায়ান তুমি যখন গান গাও তখন আমি স্পিকারে আম্মু আর ছোট বোনকে শোনাই আর ওরা তোমার গান অনেক পছন্দ করে। ও মাই গুডনেস, সিরিয়াসলি মিন্স অ্যালট লামিয়া আলিফ, মিন্স অ্যালট, সত্যি 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 আমার খুব ভালো লাগলো কথাটা শুনে, বিকজ আমি কোনো সিঙ্গারও না, নট ইভেন ইউনো, আমি জাস্ট একটু গাই টুকটাক, এই
এই হচ্ছে ব্যাপার। সো অনেক ভুল ত্রুটি হয়, এরপরেও যেহেতু আন্টি আর তোমার বোন পছন্দ করে, ডেফিনেটলি এই মানুষগুলো আমাকে অনেক ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে, তাই লাভ ইউ তোমাকে, লামিয়া বাচ্চা ভালোবাসি। ওকে আচ্ছা, ওকে মিম ফ্রম ধানমন্ডির থেকে বলছে, হেই রায়ন ভাইয়া, প্রায় চার মান্স ধরে তোমাদের শুনছি, প্লিজ এগারোটার আগে ফোন দাও, এগারোটার পরে কিছু কারণে ফোন ধরতে পারবো না। ফোন তো দিব, কিন্তু কথা হচ্ছে তোমার নাম্বারটা দেয়া নাই, সরি মিম বাচ্চা, লাভ ইউ আপনাকে। অনু বলছে, রিকোয়েস্ট তো অ্যাকসেপ্ট করলো না, অনিশা অনু অ্যাড করো। আচ্ছা ঠিক আছে বাচ্চা, লাভ ইউ। ঋতু বলছে, লাভ ইউ রায়ন, আমার জান পাখিটা কেমন আছো? ওরে ঋতু বাচ্চা, এত তো ভালোবাসি আপনাকে, আপনার জান পাখিটা ভালো আছে, লাভ ইউ। হ্যাঁ আপনি কেমন আছেন বলেন। ফারিন বলছে, লাভ ইউ, আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো, আইডির নাম নাজারফা শেখ নারিফা। ওয়াও দ্যাটস এ নাইস নেম ফারিন, তুমি যারা করো পোকমি, আমাকে একটা পোক মেরে দাও, লাভ ইউ। ওকে আচ্ছা, আরিসা বলছে, গ্রেট 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 ভিডিও ছিল দুইটা, তবে পসিবল বাবা ওপরে লাল কাপড়টা নিয়ে সুলাইমান খানের জওয়ানি ফির না আয়ে ডান্সটা দিলে সেইরকম হতো। আরিশা দ্যাটস এ নাইস আইডিয়া। হ্যাঁ আচ্ছা, রায়না বলছে, রায়ন ভাইয়া আমি একদিন তোমার সাথে শো করতে চাই, ইনশাল্লাহ হয়ে যাবে বাচ্চা, আপনি বড় হয়ে যান, হয়ে যাবে, লাভ ইউ আপনাকে। আচ্ছা একটা কল দিতে চাই, একটা কলে যেতে চাই, কিন্তু যেটা হচ্ছে, আচ্ছা একটু ফেসবুকে যাব, facebook.com/radio71FM98.4 আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, ওখানে গিয়ে যেটা করো সেটা হচ্ছে আমার যে পোস্টটা দেওয়া আছে তার কমেন্ট বক্সে হুয়া কলের জন্য যত বেশি পরিমাণে পারো নাম্বার দিয়ে ভরিয়ে ফেলো এবং যত পারো কমেন্ট করে দাও, বিকজ বেশি কমেন্ট আর বেশি শেয়ারে কিন্তু বেশি কল। ওকে অ্যান্ড হচ্ছে স্টেটিউন নামে একটা কমেন্ট দিয়ে দিয়েছি, কোনো কিছু বলতে চাইলে স্টেটিউনের রিপ্লাইতে এসে বলে দিতে পারো, বনে তোমার যা আসছে বেশি বেশি করে। ওকে আচ্ছা এখন যেটা করবো, আগে একটা কল নিয়ে নিই, আর ফেসবুকে যেটা করো আমার আইডি ট্যাগ দেওয়া আছে, যারা আমার সাথে ফেসবুকে অ্যাড হয়ে যেতে চাও তারা কিন্তু রিকোয়েস্ট দিয়ে রাখতে পারো, আমি বাসে গিয়ে দেখে একদম ইনশাল্লাহ অ্যাড করে দেবো। ওকে আচ্ছা এখন যেটা একটু করতে চাই, একটা ফোন কলে যেতে চাই। সামিয়া বলছিল, আমার ফ্রেন্ড মিষ্টির আজ বার্থডে, একটা কল দিবা প্লিজ। আচ্ছা একটা বার্থডে কল নিয়ে ফেলি, ঠিক আছে শর্ট করে। ওকে আচ্ছা মিষ্টিকে একটা কল দেই, ওটা আজকে বার্থডে। ওয়ালাইকুম আসসালাম মিষ্টি। আচ্ছা মিষ্টি, আমাদের হচ্ছে একটু মিষ্টি দরকার ছিল, কয় কেজি মিষ্টি আপনার কাছ থেকে কেনা যাবে এখন ঈদের আগে? হ্যালো, হ্যাঁ আমি, আপনি তো মিষ্টির দোকান তাই না? আপনি বলতে, হ্যালো, জি আপনি, জি 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 মিষ্টি, এখন যেটা হয়েছে যে আমাদের আসলে মিষ্টি লাগতো, আমাদের ঈদের দিন আসলে কিছু গেস্ট টেস্ট আসবে, তো তো আপনি আমাকে কিছু 10 কেজি কালো জাম, 5 কেজি রসগোল্লা আর একটু 5 কেজি 5টা দই দিয়ে গেলেই হবে, 5 কেজি আসলে, তো আপনি কি এটা দিতে পারবেন ঈদের দিন? হ্যালো, জি আমি দিতে। আচ্ছা মিষ্টি আমি আপনার কথা না শুনতে পাচ্ছি না, আপনি কি একটু জোরে করে কিছু বলবেন? কথা না কেটে কেটে আসছে মিষ্টি, দাঁড়ান আমি আপনার কাছে কল ব্যাক করছি। সে শুনতেই পারে না, আর কি বলবো বাবু, একটু চাইছিলাম ছোট্ট করে মজা নেবো, বেশি বড় না, কিন্তু না পুরাই মজা হয়ে গেল। দাঁড়ো দাঁড়ো বাবু দাঁড়ো। হ্যাঁ মিষ্টি শুনতে পাচ্ছ এবার? আচ্ছা এখন যেটা হয়েছে যে তুমি কি এমন কোথাও আছো যেখানে কথা কেটে কেটে দেয়? না আমার মনে হচ্ছে তুমি কোনো সেন্সর বোর্ডের আশেপাশে আছো, তুমি কিছু বলার পরে অর্ধেক আসার সময় লাস্টের টুকু কেটে কেটে দিচ্ছে, আমি অর্ধেক অর্ধেক কথা শুনতে পাচ্ছি। তুমি কি দর্জির দোকানে? না। তাহলে ওই যে কথা কেটে আসতেছে কেন? হ্যালো, হ্যাঁ আচ্ছা শুনো, এখন শুনলাম যে আজকে নাকি তোমাদের দোকানের জন্মদিন, তো দোকানের জন্মদিনে আসলে কাকে উইশ করব আমি বুঝতে পারতেছি না, বুঝছো? জি আমাকে। হ্যাঁ আমাকে উইশ। আচ্ছা ঠিক আছে তোমাকে উইশ করে দিলাম, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মিষ্টির দোকান, হ্যাপি বার্থডে টু ইউ,
জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা মিষ্টির দোকান। থ্যাংক ইউ সো মাচ। তো মিষ্টির দোকানটা প্রথম কবে খোলা হয়েছিল, কত সালের ঘটনা? 2000। হ্যাঁ 2002। ও আচ্ছা, তার মানে ধরে নেব 2000 সাল থেকে, তাই তো? আচ্ছা এই মিষ্টির দোকানটা কোথায়? ঢাকাতে? গাজীপুর। ও আচ্ছা গাজীপুরে। তো গাজীপুর কোথায় গেলে মিষ্টির দোকানটা খুঁজে পাওয়া যাবে? বাংলাদেশ, সরি, কৃষি গবেষণা। আচ্ছা কৃষি গবেষণা ইনস্টিটিউটের ওখানে গেলে মিষ্টির দোকান। জীবনে শুনছিলাম যে কৃষি গবেষণা ইনস্টিটিউটের ওখানে গেলে বীজ পাওয়া যায়, চারা পাওয়া যায়, প্রথম শুনলাম মিষ্টির দোকানও পাওয়া যায়। হ্যাঁ বলেন, মিষ্টি বলেন। আমি না কথাটা শুনতে পাইনি, কথাটা কেটে কেটে আসছে। আমরা গাজীপুরে কবে আসবো? আমরা গাজীপুর চলে আসবো একদিন, তুমি যেদিন আর কি ডাকবা ভালোবাসা দিয়ে এনো, তুমি বলো যে রান চলে আসো ভালোবাসা দিয়ে, আমি এখন চলে আসবো। নাম্বার দিয়ে তো লাভ নাই বাচ্চা, ভালোবেসে ডাকতে হবে না? হ্যাঁ ভালোবাসা তো পাচ্ছি না, আমি তো ভালোবাসার গন্ধও পাচ্ছি না। হ্যাঁ আমার ছোট বোন মাহি। হ্যালো। হ্যাঁ আমার ছোট বোন মাহি। তোমার সামিয়া হচ্ছে তোমার ফ্রেন্ড, সে হচ্ছে তোমার নাম্বারটা দিয়েছিল, বলছিল তোমার আজকে বার্থডে, দ্যাটস হোয়াই তোমাকে উইশ করে দিলাম। রায়ান তোমাকে উইশ করে দিল, ওকে? হ্যাঁ বুঝছি। আমার ছোট বোন মাহি, ও অনেক, তোমার ছোট বোন মাহি? কেমন আছেন আপনি? কতটা ভালো? ওরে বাপরে অনেক ভালো না? তো আপনি কি অনেক ভালো থাকার ট্যাবলেট খাইছিলেন না, এরপর থেকে অনেক ভালো থাকেন? না না। তাহলে অনেক ভালো থাকার পানি খাইছিলেন? হ্যালো। তাহলে কি খেয়ে এত ভালো থাকেন? হ্যাঁ কল দেওয়ার পরে। আচ্ছা কল দেওয়ার পরে ভালো হয়ে গেছে, বাপ রে বাপ। তাহলে তো আমার একটা চেম্বার খোলা উচিত, যত মন ভালো না থাকার রোগী আছে তাদেরকে আমি একটা কল দিব, সাথে সাথে মন ঠিক হয়ে যাবে, ঠিক না? আচ্ছা ঠিক আছে, তো চেম্বারে প্রথম রোগী কে হবে বলেন তো? প্রথম রোগী না। হ্যাঁ আমার বোন হবে। আচ্ছা তারপর পরের রোগী কে হবে? তারপর আমি। ও আচ্ছা, দ্যাট ইজ সো সুইট বাচ্চা, আপনাকে এত এত লাভ ইউ। ওকে ওকে আচ্ছা ঠিক আছে মাহি, আপনি কোন ক্লাসে পড়েন? 7 এ। ওরে বাপ রে বাপ, তো ভালো। তো এর জন্যই তো বললাম না যে আপনার, শুনেন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি ই করবেন, কি বলে, বলবেন যে দেখো আপু আমরা চলো একসাথেই যাই, দুইজন দুই রোগী হয়ে কি দরকার, দুইজন এক রোগী হয়ে চলে আসবে একসাথে, ঠিক আছে? আমি চলে আসবো, সমস্যা নাই। আপনি অনেক ভালো থাকেন মাহি, এত তো ভালোবাসা। ওকে ওকে টাটা টাটা। ওকে হ্যাঁ আচ্ছা, কথা বলছিলাম যে মিষ্টির সাথে, মিষ্টির নাকি আজকে বার্থডে ছেলে, এবং বার্থডে ছেলে তাই হালকা করে একটু লাইতে চাইছিলাম, কিন্তু নেটওয়ার্ক যে হাল আসলে তাই হালকার উপর ঝাপসাই দিতে হইলি লাভিউ। আচ্ছা যাই হোক, ব্যাপার হচ্ছে একটা কল কিন্তু নিয়ে ফেলছি, সো আমি যেটা করবো এখন ফেসবুকে চলে যাবো, facebook.com/radio71FM98.4, ওখানে গিয়ে যারা বেশি বেশি করে হুয়া কলের জন্য নাম্বার দিয়ে দিবে কমেন্ট বক্সে এবং শেয়ার করে দিবে, তাদের হয়ে কিন্তু একটা কল আমি করে ফেলবো। ওকে সো বেশি করে হুয়া কলের জন্য নাম্বার দিয়ে দাও ফেসবুকে, facebook.com/radio71FM98.4, ওখানে গিয়ে বেশি বেশি পরিমাণে হুয়া কলের জন্য যত পারো নাম্বার দিয়ে দাও, যত বেশি নাম্বার দিবে তত বেশি তোমার নাম্বার চোখে বলে তোমার হয়ে কাউকে হু হু হা হা কল কিন্তু আমি করে ফেলবো। এবং আমার আইডি কিন্তু ফেসবুকে ট্যাগ করা আছে, সো যারা হচ্ছে চাচ্ছ যে অ্যাড হয়ে যেতে ফেসবুকে তারা কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিতে পারো। আমি জাস্ট এখনই আবার ফেসবুকে যাবো, কারা কারা শেয়ার করছে তাদের নাম পড়ে কমেন্ট পড়া শুরু করবো এবং তার থেকে একটা কলে চলে যাবে। ওকে আচ্ছা, আমাদের সাথে ছিল হচ্ছে হিয়া, বলছে ভাইয়া জানো আমার বাবা আজকে ইউরোপ যাবে, তোমার কিছু লাগবে? ওরে বাপ রে বাপ, হিয়া আপনার বাবা আজকে ইউরোপ যাবে, আমার কিছু লাগবে কিনা?
আমার যেটা লাগবে সেটা হচ্ছে আপনার ভালোবাসাটা রায়ানের জন্য সবসময়, এই পরিবারটার জন্য সবসময়, অ্যান্ড আপনার বাবার নিরাপদে ফিরে আসাটা রায়ানের খুব দরকার, কারণ আপনি খুব ভালো থাকলে রায়ান ভালো থাকবে। হ্যাঁ, সো আমার চাওয়াটা হচ্ছে আপনার বাবা ঠিকঠাক ফিরে আসুক, এটাই আমার দরকার, ঠিক আছে? আর আপনার ভালোবাসাটা আমার চাওয়া, এটাই লাগবে আমার। লাভ ইউ আপনাকে হিয়া, অনেক অনেক ভালোবাসি বাবু। আচ্ছা, তারপর হচ্ছে রায়না বলছে, রায়ন ভাই আমি তোমাকে অনেক লাভ করি। আচ্ছা তাই নাকি রায়না, আমি তো আপনাকে অনেক ভালোবাসি না? আচ্ছা, তারপরে হচ্ছে ফারিন বলছে, ওকে তোমাকে পড়ে দিয়েছি। আর ঈশা ছিল, তোমাকেও পড়ে দিয়েছি। সুপ্তি বলছে নরসিংদী থেকে, মেম সাহেব বইটা সত্যি অসাধারণ। রনি, আমি তোমার মেম সাহেব হতে চাই, বানাবে আমাকে তোমার মেম সাহেব? লাভ ইউ সো মাচ। আচ্ছা, আমার মনে হয় ভাই বানাবে। হ্যাঁ, আপাতত কোনো মেম সাহেব নাই তার ওখানে। আচ্ছা, লাভ ইউ। আরিশা বলছে, ওকে আচ্ছা এটা পড়ে দিয়েছি। ছিলাম হচ্ছে, ওকে 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 দাদা ওকে ওকে কি 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 কি। আচ্ছা, বোকা বলছে উত্তরা থেকে, আচ্ছা দাদা আমার জন্য অঞ্জন দত্তের রঞ্জনা গানটা প্লে করবে দাদা? পাড়ায় এলে ঠ্যাংখোরা করে দেবে, বলেছে পাড়ার কাকারা, অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই। রঞ্জনা আমি আর আসবো না এখানে, রঞ্জনা আমি আর আসবো না, রঞ্জনা আমি আর আসবো না এখানে, রঞ্জনা আমি আর আসবো না। দিস সং ইজ সো গুড ম্যান। তোমার জন্য আসলে এই গানটা একটু প্লে করাই যায় রে ভাইয়া। দাঁড়া, আমি আসলে অনেকদিন শুনি না, আমার সত্যি সত্যি খুব ভালো লাগলো গানটার কথা মনে পড়ায়। দাঁড়া দেখি তো, রঞ্জনা আমি আর আসবো না। ওকে, আচ্ছা আমি একটু প্লে করে শোনাতে পারি তাই না? একটু ব্যাকগ্রাউন্ডে দেই, শোনো তো কেমন লাগে। I played the wrong one. I played the wrong one. এইবার ঠিক আছে। Exactly. ঠুকলে ঠ্যাংকোরা করে দেবে, বলেছে পাড়ার কাকারা, অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই। রঞ্জনা আমি আর আসবো না এখানে, রঞ্জনা আমি আর আসবো না। নিজে বেছে নেই নেই পদবীতে ছিল না তো হাত, মসজিদে যেতে হয় তাই জোর করে যাই বছরে দু একবার। ধর্ম আমার আমি নিজে বেছে নেই নি পদবীতে ছিল না কহাত, মসজিদে যেতে হয় তাই জোর করে যাই বছরে দু একবার। চশমটা খসে গেলে মুশকিলে পড়ি দাদা, আমি এখনো যে স্কুলে পড়ি, কব্জির জ্বরে আমি পারবো না, পারবো না হতে আমি রোমিও, তাই দুপুর বেলাতে ঘুমিও, আসতে হবে না আর বারান্দায়। রঞ্জনা আমি আর আসবো না এখানে, রঞ্জনা আমি আর আসবো না। দিস সং ইজ সো গুড টু হিয়ার ম্যান, আই মিন just love you bhaiya, tu je shunte chaachili just to love you, ha amar mon ta ektu down chilo but now I'm feeling good. Yes, acha tanish islam bolche hi kotha double r kemon ache, khub love kori tomader, love you too. bujbo ki tomar ei mej dada shudhu je tomar dada noy, আরো কত নেতাগিরি কব্জির বাহাদুরি করে তার কেটে যেতে হয়। নীলু বিলু কিম্বা নিতাই কথা আমি বলতে যে পারি না, ভ্যাবা 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 চাক্কা খাই, চশমাটা খসে গেলে মুশকিলে পড়ি দাদা, আমি এখনো যে স্কুলে পড়ি, কব্জির জ্বরে আমি পারবো না, পারবো না হতে আমি রমিও, তাই দুপুর বেলাতে ঘুমিও, আসতে হবে না আর বারান্দায়। রঞ্জনা আমি আর আসবো না এখানে, রঞ্জনা আমি আর আসবো না, রঞ্জনা আমি আর আসবো না। ও মাই গড, ও
আহা আহা সারারা ধন পারবো না ছাড়তে ঠ্যাং চশমাটা খসে গেলে মুশকিলে পড়ি দাদা আমি এখনো যে স্কুলে পড়ি কবজির জোরে আমি পারবো না হতে আমি রোমিও তাই দুপুর বেলাতে ঘুমিও আসতে হবে না আর বারান্দায় রঞ্জনা আমি আর আসবো না এখানে রঞ্জনা আমি আর আসবো না রঞ্জনা কাকারা অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই রঞ্জনা আমি আর আসবো না 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 আই মিন সিরিয়াসলি মানে অনেকদিন পরে গানটা শোনা হলো আর তুই যেই হচ্ছে রিকোয়েস্ট করেছিলি জাস্ট তোকে এত এত লাভ ইউ ঠিক আছে সিরিয়াসলি ভালো লাগছে ওকে গানটা আচ্ছা এখন যেটা করি সেটা হচ্ছে একটু ফেসবুকে চলে যাই ফেসবুকে গিয়ে দেখি যে কারা নাম্বার দিচ্ছে হুয়া কলের জন্য তার থেকে ঠাস করে একটা কলে চলে যাবো ওকে এত এত লাভ ইউ ফেসবুকে যাচ্ছি facebook.com/radio71fm98.4 আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ওখানে গিয়ে যেটা করো সেটা হচ্ছে আমার যে পোস্টটা দেওয়া আছে তার কমেন্ট বক্সে একদম হুয়া কলের জন্য চিরিক 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 করে নাম্বার দিয়ে পড়িয়ে ফেলো আর যত বড় শেয়ার করে দাও আর আমার নাম্বার কিন্তু ফেসবুক আইডি ট্যাগ করা আছে যারা অ্যাড হয়ে যেতে চাও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিতে পারো ওকে অনেকদিন ধরে আসছিল না আবার নতুন করে আসছে সো যারা অ্যাড হয়ে যেতে চাও এই সুযোগে অ্যাড হয়ে যাও লাভ ইউ গাইজ আচ্ছা তৃষ্ণা হ্যালো ভাইরা আমার স্যার এমডি আশরাফুল স্যার খুব কষ্টে আছে আহারে তাই নাকি লাভ ইউ তোমাকে আচ্ছা তারপর হচ্ছে রায়না বলছে রায়ন ভাই তুমি অনেক সুন্দর গান গাও থ্যাংক ইউ আহারে আহারে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ বাচ্চা আপনাকে আচ্ছা তারপরে হচ্ছে কে কৃষ্ণা মি ফ্রম ধানমন্ডি বলছে এই রায়ন ভাইয়া চার মাস ধরে আচ্ছা তোমার এটা কিন্তু পড়ে দিয়েছি শোনা অনেক অনেক ভালোবেসে ওকে আচ্ছা স্নিগ্ধা সিফাত বলছে রায়ন আমার আপু আরমান আলিফের অপরাধী গান শুনে না বাট তোমারটা লাইক করে ওরে বাপরে তাই নাকি আমারটা লাইক করে আচ্ছা ওকে থ্যাংক ইউ সো মাচ যদিও আমি ওইটা একদিনও প্র্যাকটিস করি নাই জাস্ট মানে সেদিন তোমাদের কি বলে এটা ভালোবাসার প্রেশারে আমি হঠাৎ করে অন এরে গিয়ে বসেছিলাম সো অনেকগুলো আসলে মিস্টেক ছিল তারপরে লাভ ইউ আচ্ছা মাফি ফিসা বলছে রায়ন আমি তোমাদের অনেকদিন ধরে শুনি বাট এসএমএস দেওয়া হয় না কারণ আম্মু বকা দেয় ইভেন আমার ফেসবুক আইডিও নাই তাই আজকে ফার্স্ট এসএমএস দিলাম লাভ ইউ ও মাই গড ও মাই গশ মাফিসা তোমার নামটা হচ্ছে খুব সুন্দর আর রায়ন তোমাকে অনেক অনেক ভালোবাসে ওকে লাভ ইউ তোমাকে আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে তানিশা ইসলাম কথা বলছে রায়ন সংটা তোমার মুখে বেশি জোস লাগছে আচ্ছা তাই নাকি লাভ ইউ তোমাকে ভালোবাসি আপনাকে ঠিক আছে অনেক অনেক লাভ ইউ বাবুটা আপনাকে আচ্ছা আমি এখন একটু ফেসবুকে যাই ফেসবুকে গিয়ে যেটা করি সেটা হচ্ছে দেখি কারা কারা নাম্বার দিয়ে দিচ্ছে তার থেকে একটা কলে যাবো অ্যান্ড কারা কারা শেয়ার করে দিচ্ছে সেই মানুষগুলির নামটা পড়ে দেয় ঠিক রাত 11টা থেকে কিন্তু ধপ ধপ কলিং সেশন শুরু হয়ে যাবে কেই রঞ্জনা কিন্তু আসুক আর নাই আসুক আমি কিন্তু আসবো আচ্ছা ওকে ফেসবুকে কারা পোস্টটা শেয়ার করে দিচ্ছে তার নামটা একটু পড়ে দেয় আরফিন আরিফ শেয়ার করে দিয়েছে ভাই তোকে লাভ ইউ আয়েশা সিদ্দিকা যারা কিন্তু শেয়ার করে দিয়েছে যারা যারা বহকতা হ্যায় লাভ ইউ তোমাকে আচ্ছা প্রিন্স ইসলাম আবির শেয়ার করে দিয়েছে ভাই তোকে লাভ ইউ বিজয় ভক্ত আকাশে কিন্তু বিজয় ভক্ত আকাশ কিন্তু শেয়ার করে দিয়েছে হ্যাঁ লাভ ইউ আমি কি তোমায় খুব বিরক্ত করেছি বলে দিতে পারো তা আমায় লাভ ইউ হ্যাঁ আচ্ছা ওকে প্রিন্স ইসলাম আমি শেয়ার করে দিয়েছে ভাই তোকে লাভ ইউ আরফিন আরিফ তোকে এত এত লাভ ইউ আয়েশা সিদ্দিকা যারা তোমাকে এত এত ভালোবাসে শোনা বাচ্চা আর ওকে শেয়ার করে দিয়েছে তাদের নামটা পড়ে দিব প্রিন্স ইসলাম আবির আয়েশা সিদ্দিকা যারা 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 ভালোবাসা দিয়ে দিচ্ছ লাভ ইউ আচ্ছা আর ওকে শেয়ার করে দিচ্ছে তাদের নামটা একটু পড়ে দিব ব্রিজ ইসলাম আবির আয়েশা সিদ্দিকা যারা নুসরা দেওয়া হা বলছে অলওয়েজ আমার স্যাড মুড ভালো করে দেয় এটা আহারে শোনা বাচ্চা জয় হা আপনাকে এত তো ভালোবাসি আচ্ছা আপনার নামটার উচ্চারণটা কী হবে প্রোনাউন্সিয়েশনটা আমাকে একটু জানান তো লাভ ইউ এই যে আমি ইতিহাস শেয়ার করে দিতেছি উরি বাপি বাপ কি এমন করি ভালো অলরেডি ইতিহাসের অংশ হইয়ে যাইতে আছি লাভ ইউ তোমাকে ইতিহাস বাচ্চা ভালোবাসি ওকে ইতিহাসের অংশ হইতে চাই তোমার সাথে লাভ ইউ অনেক অনেক ভালোবাসা দিতে থাকো আর শুনতে থাকো রেডিও 71 সাথে থাকো লাভ ইউ
আচ্ছা, তারপর হচ্ছে খান ফয়সাল শেয়ার করে দিয়েছে আমার ভাইটা, নাম হচ্ছে বলছে হো হো হা হা। আচ্ছা ফয়সাল ভাই, তোকে এত এত লাভ ইউ। আচ্ছা তারপরে হচ্ছে আরও কে শেয়ার করে দিয়েছে, প্রিন্স ইসলাম আবির ভাই, তোকে তো ভালোবাসা দিয়েই যাচ্ছি ভাই, দিয়েই যাচ্ছি। আচ্ছা আরও কে শেয়ার করে দিয়েছে, সারিয়া নাফিস ভাই, তোকেও এত এত ভালোবাসা। আয়েশা সিদ্দিকা জারা, তোমাকেও লাভ ইউ। আরও কে শেয়ার করে দিয়েছে, সিঙ্গেল মাহিম শেয়ার করে দিয়েছে, মাহিম ভাই তোকে এত এত লাভ ইউ। সিঙ্গেল মাহিম কতদিন পরে ভাই বলতো, তুই কই ছিলি, তুই কি আর ভালোবাসিস না? হ্যাঁ তোর উপর সত্যি রে ভাই অনেকগুলো অভিমান হয়েছে, তোকে ভালোবাসতাম খুব, লাভ ইউ। আহা, আজ বোধ হয় তুই মিঙ্গেল হয়ে গেছিস আর ভুলে গেছিস ভাইদেরকে, না এই হয় পৃথিবীতে আসলে। আচ্ছা যাই হোক, আরও কে কে আছে একটু দেখে নেই। আয়েশা সিদ্দিকা যারা কিন্তু অনেক শেয়ার করে দিয়েছে এবং ভালোবাসা দিয়ে ফেলেছে, ঠিক আছে। সো একটু দেখি কি হয় আরও। আচ্ছা মোটামুটি এই মানুষগুলি শেয়ার করে দিয়েছিল, আমি এখন কয়েকটা কমেন্টস পড়ে যাই, দেখি কে কি চাচ্ছে, তার থেকে একটা ছোট্ট কলে চলে যাব। ওকে দেখি কি করা যায়, কই 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 যাচ্ছি হচ্ছে ফেসবুকে, যে কে কে কি কমেন্ট করছে সেটা একটু দেখতে চাই। আচ্ছা আচ্ছা, আমার সাথে কে কে ছিল, এমডি মেহেদি শুভ বলছি ঈদ মোবারক ভাইয়ারা, এত এত লাভ ইউ ভাইয়া, ঈদ মোবারক তোকে, অগ্রিম ঈদ মোবারক। আসলে নাজিয়া রহমান বলছে হাই রনি ভাইয়া, রায়ন ভাইয়া কেমন আছো বলো তোমরা, দুই ডেজ পর শুনছি মিষ্টি লাভ ইউ বল, তোরে শোনা বাচ্চা আপনাকে এত তো ভালোবাসি। নাজিয়া রহমান খুব সুন্দর নাম আপনার, রায়ন আপনাকে ভালোবাসি। ওকে নসীন রায়দা কিন্তু বলছে খুঁজে দেখো মনের মাঝে আছি আমি স্বপ্নের সাজে, তোমাকে অনেক ভালোবাসি আমি রায়ন বাবু, লাভ ইউ সো মাচ, এতগুলা কিসমিস, ওরে এত তো লাভ ইউ, আর রনি বাবু লাভ ইউ, ওলে বাচ্চা লাভ ইউ আপনাকে। আচ্ছা তারপর আনি আর শ্রীন অনিশা বলছে রায়ন বাবু ডিনার করছো আর তুমি ভালো আছো, লাভ ইউ। এতগুলি মানুষের ভালোবাসা নিয়ে যে মানুষটা থাকে সে খারাপ কিভাবে থাকে বলেন, লাভ ইউ এত এত আশ্রিন অনিশা আপনাকে। ফারিয়া আফরিন বলছে রায়ন লাভ ইউ প্লিজ ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো। আচ্ছা বাচ্চা আমি বাসায় গিয়ে ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে লাভ ইউ। আচ্ছা তারপরে হুমায় আক্তার হিমো বলছে রায়ন আমার পসিবল হাজব্যান্ডটা কই, তোমার পসিবল হাজব্যান্ড তো আমি চিনি না সোনা, লাভ ইউ। ও আচ্ছা পসিবল, ও আচ্ছা আচ্ছা পসিবল, আমার ভাইটা আসবে সমস্যা নাই, লাভ ইউ। কিন্তু কবে হাজব্যান্ড হয়ে গেলে তো বললাম না, ট্র্যাক্টরের টিকিও দেখলাম না, এখনো হাজব্যান্ড বললেই তো হবে না, আগে ট্র্যাক্টর পাঠাও, লাভ ইউ, নাহলে কোনো বিয়ে নেই, কোনো বিয়েই আমি হইতে দেবো না। আচ্ছা নুসরাত জাহান বলছে তোমরা কই, হা হা এটা কি সং, ও মাই গড, নুসরাত জাহান বলছে এই যে আছি তো লাভ ইউ না আপনাকে। আচ্ছা তারপরে হচ্ছে আর্মিনা জেবরিন সামিয়া বলছে হাই রায়ন আঙ্কেল, আমাকে চিনতে পারছেন, আমি আপনাকে আমাকে আপনি আম্মু বলছিলেন, আপনাকে আম্মু বলছিলাম আমি, আমি কোনোদিনও শ্রোতে কাউকে আম্মু বলি নাই বিকজ আমার আম্মু আছে, লাভ ইউ আপনাকে সামিয়া। আর যেটা হচ্ছে আন্টি বলছিলাম হয়তো, বিকজ আমাকে যে আঙ্কেল বলে দেখে আন্টি বলি, লাভ ইউ। আচ্ছা তারপর হচ্ছে মাহফুজুল করিম বলছে আসসালামু আলাইকুম, কেমন আছো, অনেকদিন পর কমেন্ট করলাম, ওয়ালাইকুম আসসালাম মাহফুজুল করিম ভাই, এত তো লাভ ইউ, ভালো আছি রে ভাই। আচ্ছা মাহবুবা ইসলাম বলছে তোমাদের দেখিলে পড়ানো যায় ভরিয়া, পরের লাইন পারি না হারে শোনা, অনেকে এত তো লাভ ইউ মাহবুবা ইসলাম। আচ্ছা অ্যাঞ্জেল ইয়াসমিন বলছে এত কমেন্টের মাঝে আমার কমেন্টটা কি দেখবে, অ্যাঞ্জেল ইয়াসমিন এই যে দেখে ফেলেছি না, ভালোবাসি আপনাকে। আচ্ছা তারপরে হচ্ছে হুমায়ুন আক্তার হিমু বলছে রায়ন কেমন আছো, রায়ন আলহামদুলিল্লাহ ভালো আছে বাচ্চা, লাভ ইউ। কাশফিয়া রহমান মাহি বলছে রায়ন তুমি আমাকে ভুলে গেছে, এখন তুমি আর আমাকে লাভ করো না, আপনি ভুলে গেছেন, আপনি আমাকে লাভ করেন না, রায়ন আপনাকে অনেক লাভ করে অ্যান্ড ভালোবাসে, লাভ ইউ। আচ্ছা রাজিয়া সুলতানা বলছে রায়ন ভাইয়া আমি ছোট অনিশা, প্লিজ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো, ওরে শোনা আপনি ছোট অনিশা, আপনি একটু সাথে থাকেন বাচ্চা, আমি ই করে দেবো, ঠিক আছে আপনাকে আমি উইশ করে দিব, লাভ ইউ। আচ্ছা আরফিন খান রয় বলছে হেই রায়ন ব্রো আজ আমার বার্থডে, আমাকে একটা কল করে দাও। আচ্ছা ভাই তোর আজকে একটা তোর বার্থডে, আহারে ভাইয়া তাই নাকি, আহা আচ্ছা একটা বার্থডে কল কি নিব, আচ্ছা নিয়েই ফেলি, ভাইটার যেহেতু বার্থডে অ্যান্ড চোখে পড়েই গেল। আচ্ছা আরফিন আরিফ খান হৃদয় ভাই তোকে একটা কল দিয়ে বসছি, ঠিক আছে। ফাহাদ হোসেন বলছে হাই ব্রো কেমন আছেন, ওকে ভাইয়া ভালো আছি রে, লাভ ইউ। ওকে দেন হচ্ছে আরিক আহমেদ নিবির বলছে তুমি তো ভাই সেলিব্রিটি মানুষ, আমাদের মতো মানুষের রিকোয়েস্ট অ্যাকসেপ্টই বা করবা কেন, তোমাকে ভাই নিজের বড় ভাই থেকে বড় ভাই মানিবার, তুমি তো নিজের কেউ ভাবো না তাই হয়তো অ্যাকসেপ্ট করো নাই, থাক করা লাগবে না, সরি ভাই জ্বালানোর জন্য, বাট তোমাদের নিজের বড় ভাই ভাবি, লাভ ইউ টু। আচ্ছা আরিক আহমেদ নিবির ভাই ব্যাপারটা হচ্ছে
আমি বলছি তোদেরকে আমি বলতামই না যদি ব্যাপারটা এমন হতো, তোদের অ্যাড আমি না করতে চাইতাম কি বাবন না ভাবতাম। ব্যাপারটা হচ্ছে তোদের ভালোবাসি বলেই কিন্তু ভাই যখন হচ্ছে ওপেন হয়ে গেছে তোদের বলেছি যে না ঠিক আছে কানেক্টেড হয়ে যায়। ঠিক আছে যাই হোক, তোকে অ্যান্সার পরে দিচ্ছি। হ্যালো 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 আরিব খান রায় বলতে আছো? জি জি ভাইয়া। আচ্ছা ভাইয়া একটা কথা বলবা, তোমার কি নামের মধ্যে কোনো ভুল আছে? আরিফ খান রয় কেন? আরিফ খান কেন রইয়ে যাবে? সে কেন আগে চললি যায় নাই? তাকে কি কোনো টিকেট দেয়া হয়েছে থাকি দেওয়ার? তাইলে এই যে রইয়ে গেছে তো টাকা পয়সা কিছু দিয়ে দেওয়া উচিত তোমার, বুঝছো? পরে বলবো না, আগে বলো কিভাবে তুমি রইয়ে গেলা? ঈদের টাইমে মানুষ বাড়ি চললি যায় বুঝছো, আর তুমি কিনা রইয়ে গেছো, কোনো কাম করছো বেটা? হ্যাঁ মানে নামের মধ্যে খান তারপরে আবার রয়, মানে খাইয়ে রইয়ে যাও, এটা কি কোনো কথা ভাইয়া? কোথাও খাইলে ওই জায়গায় কিছুক্ষণ জিরাইয়া আবার বাড়ি চললে যাইতে হয় বুঝছো।